হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 8টা, ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। জানালাগুলো এখন খুলছি বলে মনে করো না যে আমি এখন ঘুম থেকে উঠেছি, তা নয় কিন্তু বন্ধুরা। আমি ঘুম থেকে উঠেছি সকাল ওই 6:45 নাগাদ, মানে উঠে ঘরের সমস্ত বার্ষিক কাজকর্ম সেরে তো এখন এই জানলাগুলো খুলছি। কারণ কি বলো তো, আমার বর আর আমার ছেলে ঘুমোচ্ছিল, তো ওদের আজকের উঠতে একটু লেট হয়েছে। আর যদি দরজাগুলো, মানে সরি জানলাগুলো যদি খুলে দিতাম বন্ধুরা, তাহলে না ভীষণ পরিমাণে আলো আসে আর ওদের ঘুমটাও ভেঙে যায়। মানে কি বলো তো, গরমের কারণে না রাতে তো ঘুম হয় না, তাই ভোরের দিকে একটু ঘুমটা ভালো হয়, তাই জন্যই না ওরা ঘুমোচ্ছিল। আর আমার তো মানে ঘুমের আর কি বলবো তোমাদের, মানে রাতে কি বলো, দিনে কি বলো, মানে দুপুরেও কি ঘুম তো আর হয় না গরমের কারণে। ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে এখন একটি মোছামুছির কাজে হাত লাগিয়েছি বন্ধুরা। কারণ বেশ কিছুদিন হলো মানে যে ঘরের জিনিসপত্রগুলো না মোছামুছি করা হচ্ছে না, তাই ভীষণ ধুলোও পড়েছে। আর আমি না আজকে ডিপ ক্লিন করছি না, ওই ওপর থেকে ধরো হালকা হালকাভাবে মুছে নিচ্ছি। কারণ প্রতিদিন যদি এভাবে একটু হালকাভাবে মানে কাপড় দিয়ে মুছে নেওয়া যায়, তাহলে না ডিপ ক্লিন করার আর দরকার পড়ে না, জানো তো। তো এখন যেহেতু হাতে সেরকম কোনো কাজকর্ম নেই, তো সেই জন্যই এখন একটু পরিষ্কারের কাজে হাত লাগিয়েছি। সকাল সকাল বলেই বন্ধুরা এই কাজগুলো আমি করতে পারছি। আর একটু বেলা হলে তো এই সমস্ত মোছামুছির কাজ তো দূর, ঘরের যে আর্দাস রান্নাবান্নার কাজ এটাও করতে ইচ্ছা করে না। মানে এতটা পরিমাণে গরম পড়েছে আর তাপমাত্রা তো হু হু করে বেড়েই যাচ্ছে, মানে প্রতিদিন ধরো 1 ডিগ্রি করে বেড়েই যাচ্ছে। তো এখন দেখো বিছানাটাও এঘরে মানে একটু গুছিয়ে নিচ্ছি, কারণ একটু ওলট পালট ছিল, তো সেই কারণে একটু টান টান করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর ঘরের মধ্যে বিছানা যদি অগোছালো থাকে, তাহলে ঘর যতই পরিষ্কার পরিচ্ছন্ন করা থাক না কেন, মানে সেই দেখতে না একটা বাজেই লাগে, জানো তো। আর বিছানা যদি টান টান করে গুছানো থাকে, তাহলে দেখবে ঘর তুমি একটু হালকাভাবে গুছিয়ে নিলেও বিছানাটাকে দেখে যেন মনে হবে না আমার ঘরটা বেশ সুন্দরভাবে গুছানো আছে। আর আমার যতই ঘর গুছানো থাকুক না কেন বন্ধুরা, আমার ছেলে ধরো 5 মিনিটের মধ্যে সব কিছু অগোছালো করে দেয়, মানে কি বলতো আমার গুছানোটাই বেকার হয়ে যায়। আর এখন দেখো এই বাইরে বারান্দার গ্রিলগুলো মুছতে এসেছি, কারণ এগুলো না বেশ কিছুদিন হলো বন্ধুরা মানে মোছামুছি করা হয় না। তো আজকের ভাবছি হাতে যেহেতু একটু সময় আছে, তো এগুলো একটু মোছামুছির কাজে হাত লাগাই, না হলে কি হয় বলতো বন্ধুরা, এত পরিমাণে ধুলো হয়ে যায় যে যতই ঝাড়ি না কেন কিছুতে যায় না, আবার সেই জল লাগাতেই হয়। আর গ্রিলে তো জল লাগালে জানোই যে ভীষণ পরিমাণে জং খেয়ে যায়, তবুও এটাতে প্রাইমার করে কালার করা আছে, কিন্তু যতই থাকুক না কেন জল লাগলে কিন্তু গ্রিল নষ্টই হয়ে যায়। তো একটু ভালোভাবে শুকনো ন্যাকড়া দিয়ে দেখো আমি একটু ভালো করে মুছেই নিলাম। আর আমার জানালার গ্রিলগুলো দেখছো কত বড় বড়, এই মাথা থেকে ও মাথা, মানে দুই সাইডে বড় বড় গ্রিল। দুই সাইডে নয় বন্ধুরা, মানে ওই সাইডটাতেও মানে 3টে বড় বড় গ্রিল আছে, তো মুছতে বেশ অনেকটাই সময় লাগে। আর এখন দেখো বাইরের এই কাঁচের টেবিলটাকেও একটু ভালো করে মুছে নিচ্ছি। এই টেবিলটা বন্ধুরা আমি প্রতিদিনই মুছি, কিন্তু প্রতিদিনই না এত পরিমাণে ধুলো যে কোথা থেকে আসে আমি নিজেও ঠিক বুঝতে পারি না, জানো তো। আর এই টেবিলটা বাইরে কেন রেখেছি বলতো, আমার ছেলে এটাকে, যদি আমি ঘরেই রেখেছিলাম, কিন্তু আমার ছেলে না এটাকে নিয়ে ভীষণ নাড়াচাড়া করে, তো ভেঙে যাওয়ার ভয়তে বন্ধুরা এটাকে আমি বাইরে রেখেছি। একটা বাড়ির মেয়ে পারে বন্ধুরা যে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানিয়ে নিয়ে চলতে। তো কী বলতো, আমি যখন বিয়ের পর এসেছিলাম, তো আমার সংসারটা ছিল পুরো অগোছালো, জানো তো, যেটা একদম বাস্তব সত্যি কথা। কিন্তু প্রথম তো আমি বিয়ের পর পর অতটাও বুঝতাম না যে কীভাবে গুছিয়ে একটা সংসার করতে হয়। তো
কি বলতো, ওই যে একটা ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম বা বলেছিলাম যে আমি ঠকতে ঠকতে সমস্ত কাজ শিখেছি, একদম এটা সত্যি কথা যে আমি সমস্ত ভুল করতে করতে আর ঠকতে ঠকতে তো সংসারের সমস্ত কাজগুলো এখন না গুছিয়ে ঠিকঠাকভাবে করতে পারি। জানো তো, মানে এর জন্য না আমার কোনো মানে দুঃখ নেই, কষ্ট নেই, মানে খুব আনন্দের সাথে আমি সংসারের কাজগুলো এখন গুছিয়ে মানে নিজের মনের মতো করে করতে পারি। আর এখন দেখো, আমার বর বাজার থেকে শাক এনেছে, তো শাকটা না দেখছি একটু পোকা পোকা মতো লেগেছে পাতাগুলোতে, তাই একটু বেছে নিচ্ছি। শাক যখন বাজার থেকে কিনে আনি তো তখন না দেখতে লাগে অনেকটা, কিন্তু যখন যখন এটাকে বেছে কেটে ধুয়ে রান্না করা হয় তখন একদম হয়ে যায় একটুখানি। আর এই শাকের আটিটা কয় টাকা নিয়েছে বলো তো? এটা নিয়েছে 10 টাকা। তো আমাদের এখানে সব শাকই 10 টাকার নিচে পাওয়া যায় না জানো তো। আগে এই কলমি শাকই আমরা 5 টাকা, 4 টাকা এরকম কিনতাম, বা 10 টাকায় 3টে আটি এইরকমও আমি কিনেছি। তো এখন না শাকের দাম এত পরিমাণে বেড়ে গেছে যে একটা শাকের আটি 10 টাকা, কলমি শাকের কথা বলছি, আর লাল শাকগুলো তো দামটা আরেকটু বেশি হয়। তো এখন দেখো, স্নান টান সেরে ঠাকুর ঘরে চলে আসলাম, আর ঠাকুর ঘরটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। তো প্রতিদিনই মুছি, কিন্তু সেটা তোমাদের সাথে না ব্লগে শেয়ার করা হয় না বন্ধুরা। তো আজকের ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর যতই ঠাকুর ঘরটা মুছি না কেন বন্ধুরা, মানে এত পরিমাণে নিচে থেকে একটা গরম তাপ ওঠে যে বসলেই মনে হয় যে যেন একটা গরম মানে আগুনের গোলার মধ্যে বসে পড়েছি, এতটা পরিমাণে গরম যেন। আর এই যে দেখো, জল ঢেলে এতটা জল দিলে যে মুছছি, সঙ্গে সঙ্গে টেনে নেয়, মানে ধরো 5 মিনিটও যায় না। আমি ধরো ওইদিকে ঠাকুরের বাসন মাজবো, তো তার মধ্যে না দেখবো ঠাকুর ঘর পুরো একেবারে শুকনো হয়ে গেছে। আর এই যে দেখো, এখানটায় না ভীষণ পরিমাণে রোদ্দুরও পড়ে গেছে জানো তো, কষ্ট তো হয় এখানটায় বসে বাসন মাজতে। ওই যে একটু বেলা হয়ে গেলে তখনই একটু বেশি রোদ্দুর পড়ে, আর এখন তো প্রায় 11টা বাজে, না 11টা ঠিক বাজেনি বন্ধুরা, এখন ওই 10:45-এর মতো বাজে। তাই এখানটায় দেখো এত পরিমাণে রোদ্দুরে মানে উঠেছে যে বসে বাসন মাজাই দেয়, কিন্তু কি করব, এখানে তো আমার কল রয়েছে তাই এখানে বসেই এখন বাসন আমাকে মাজতে হবে। আর অতিরিক্ত গরম পড়ার কারণে বন্ধুরা আমি না কদিন হলো ছাদটাকেও ঝাড় দিতে পারছি না জানো তো, ছাদটাতে ভীষণ পাতাও পড়েছে, মানে এদিক সেদিক সেরকম নোংরাও হয়েছে টুকিটাকি। কিন্তু এই গরমের কারণে আর একমাত্র এই রোদের কারণে আমি না ছাদটাকে ঝাড় দিতে পারছি না। আর এখন দেখো চলে আসলাম ঠাকুর ঘরে, ঠাকুরটাকে এবার ভালো করে একটু জল দিয়ে মুছে দিচ্ছি। তো এবার ঠাকুরকে পুজোটাও দিয়ে নেবো। আর ঠাকুর ঘরে না বন্ধুরা ভীষণ পরিমাণে গরম জানো তো, একেই তো ঠাকুর ঘরটা দেখতে পাচ্ছ কইটুকু, কিন্তু এর মধ্যে না ভীষণ পরিমাণে গরম। ধরো 10টার মধ্যে পুজো দিলে তো অতটা গরম লাগে না, কিন্তু 10টার পর হলেই না মানে একদম বসা যায় না, যেন মনে হয় দমটা আটকে যাবে। আর আজকের না মোমবাতি জ্বালিয়েই ঠাকুরকে পুজো দিচ্ছি, কারণ কি বলতো, প্রদীপটা না ধুয়ে দিয়েছি, প্রদীপটা সলতে কমে গেছিলো। আর সলতে কমে গেলেই আমি কি করি বলতো, মানে আগে ধুয়ে তারপরে আবার নতুন সলতে লাগাই, নাহলে না তেল, যেহেতু সর্ষের তেল দিয়ে তো প্রদীপ জ্বালাই তাই ভীষণ পরিমাণে নোংরা হয়ে যায় বন্ধুরা। তো যখনই সলতেটা ধরো একটু কমে যায় বা ফুরিয়ে যায়, তো তখনই আমি মানে ধুয়ে মেজে পরিষ্কার করে রাখি। আর যেহেতু প্রদীপ মানে প্রদীপটা তো এখনও পর্যন্ত সেভাবে জল ঝরেনি, তাই মোমবাতি জ্বালিয়েই আজকে পুজোটা দিলাম। আর এখন দেখো চলে এসেছি নিচে, কারণ রান্নাবান্নার জোগাড়ও তো করতে হবে, সেই রকম আজ কিছুই রান্না করব না। এই যে দেখো আলু কেটে রেখেছি, এটাতে একটু নুন হলুদ মাখাচ্ছি, কারণ একটু ভাজবো আলু। আর ওই দেখো বাটিতে রয়েছে ডাল সিদ্ধ করা, তো সেটাকে পরে সোমবার দেবো, আগে আলু ভাজা ডাল শাক ভাজাটা মানে সরি আলু ভাজা আর শাক ভাজাটা করে নিই, তো তারপরে ডালটাকে সোমবার দেবো। আর এইদিকে দেখো কড়াতে একটু পেঁয়াজ আর রসুন একটু ভাজছি, আর তার ওপর দিয়ে দিলাম তোমার শাকগুলো। আর শাকে একটু পেঁয়াজ রসুন না দিলে ভালোও লাগে না। আর তার সাথে দিয়েছিলাম বন্ধু একটা শুকনো লঙ্কা। তো এইভাবে রান্না করলে বেশ ভালোই লাগে, আশা করি তোমরাও হয়তো এইভাবেই করো। তো এখন দেখো শাকটাকে বসিয়ে দিলাম, আর তার মধ্যে আমার ডাল আর আলু ভাজাটা করা হয়ে গেছে। তো সেটা না আর তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করিনি বন্ধুরা, কারণ আমার ফোনে চার্জ ছিল না, তাই একটু ফোন
ফোনটাকে চার্জে বসিয়েছিলাম। আর এখন দেখো আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখন ভাতও বেড়ে নিচ্ছি। আর সেই রকম তো কিছু রান্না করিনি, তাই আর কি দেখাবো, যা রান্না করেছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে শাক ভাজা, আলু ভাজা, আর রয়েছে ডাল। আর আমার ছেলের জন্য না একটা ভাতে ডিম সিদ্ধ দিয়েছিলাম, ও শুধু ডিমটা মানে ডিমের কুসুমটা খেয়েছে, বাইরের না সাদা অংশটাও খায় না, মানে নাই ওর বাবা খেয়ে নেয় না আমি খাই। আমি খুব কমই খাই, ওর বাবাকেই দিয়ে দিই, কারণ আমার ডিমটা না পরপর খেতে একদমই ভালো লাগে না। আমার ঘরেও আজকে ডিম ছিল, তো আজকে আমি না ইচ্ছা করেই রান্না করিনি জানো তো, কারণ কালকের ডিম খাওয়া হয়েছে, মানে ডিম ভাজা কালকের খাওয়া হয়েছে, তো যেহেতু অতিরিক্ত গরম তো ডিমটা একটু কম খাওয়াই ভালো। আর এই যে দেখো এখন বাটিতে একটু মুসুরির ডাল তুলে নিচ্ছি আর ওকে খেতে দেবো। আর তার সঙ্গে রয়েছে দেখো একটা গন্ধরাজ লেবু, মানে ডালের সাথে তো খুব খেতে ভালো লাগে, তোমরা কারা কারা পছন্দ করো এরকম গন্ধরাজ লেবু, তা আমার তো খুবই ভালো লাগে খেতে। আর এই দেখো লাঞ্চ টাঞ্চ করার পর এখন তরমুজ নিয়ে বসে পড়েছি কাটতে, কারণ তরমুজটা না কালকের এনেছে বন্ধুরা, কিন্তু কালকের আর কাটা হয়নি, তো আজকের মনে করেই আমাকেও বলেছে কাটতে, না হলে ভেতরটা নষ্ট হয়ে যাবে। যেহেতু আমার তো ফ্রিজ নেই, ফ্রিজ থাকলে কী হয় বলো তো, বেশ কিছুদিন থাকে, আর এমনি বাইরে তো এখন অতিরিক্ত পরিমাণে গরম, তাই না থাকার চান্সটাই বেশি। আর তরমুজটা কেটে দেখলাম বন্ধুরা সেই রকম লাল নয় ভেতরটা, মানে কী বলতো আগে একটা তরমুজ এনেছিলাম তো সেটা না খুব সুন্দর লাল ছিল, কিন্তু এই তরমুজটা একটু কেমন যেন ফ্যাকাশে টাইপের, দেখো তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে। আর তরমুজটা যখন খেয়েছিলাম বন্ধুরা অতটাও কিন্তু মিষ্টি ছিল না, তো জানি না কেন এরকম হয়, গরমের তরমুজ তো ভালোই হয় মানে মিষ্টি হয় লাল হয়, কিন্তু এই তরমুজটা দেখো একটু কেমন ফ্যাকাশে টাইপের। আর গরমের সময় বন্ধুরা তরমুজ খাওয়াটা ভীষণ উপকার জানো তো, তরমুজে রয়েছে ভীষণ পরিমাণে জল, তো সেটা না আমাদের শরীরের জন্য খুবই ভালো, তাই জন্য না গরমের সময় যে কোনো ফলের মধ্যে এই তরমুজটাই